হ্যালো প্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে জানবো মেডিসেলিক ওয়েনমেন্টের সম্পর্কে। এই মেডিসেলিক ওয়েনমেন্টটি আমাদের স্কিনে কী কী কন্ডিশনে ব্যবহার করতে পারবো। তো অনেকে এই ক্রিমটি মুখের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, মুখকে ফর্সা করার জন্য ব্যবহার করে থাকেন, এবং যাদের পিম্পল হয়ে থাকে এবং স্পট থাকে স্কিনে, মুখের স্কিনে, সেই ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। তা আসলে এই ক্রিম স্কিনে কী কী সমস্যার ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা উচিত সে সম্পর্কে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে করে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। তো চলুন শুরু করি। তো এই মেডিসেলিক ওয়েনমেন্টটি টর্কিওর কোম্পানির একটি প্রোডাক্ট, টর্কিওর কোম্পানির একটি ক্রিম, কোয়ান্টিটির মধ্যে থাকে 20 গ্রাম, 20 গ্রামের দাম 155 টাকা। তো এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায়, তবে ব্যবহার করার আগে এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে ব্যবহার করবেন অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই মেডিসেলিক স্কিন ক্রিমটির মধ্যে দুটি কম্পোজিশন রয়েছে ক্লোবেটাসল প্রোপাইনেট এবং স্যালিসালিক অ্যাসিড। তো এই দুটি কম্পোজিশন কি পরিমাণে রয়েছে এই ক্রিমটির মধ্যে সেটা আমরা দেখে নেব। কম্পোজিশনের মধ্যে ক্লোবেটাসল প্রোপাইনেট রয়েছে 0.05% এবং স্যালিসালিক অ্যাসিড রয়েছে 3%। তো বেশিরভাগই রয়েছে স্যালিসালিক অ্যাসিড এবং কিছু অল্প পরিমাণ এখানে স্টেরয়েড মেশানো হয়েছে, যার জন্য এই ক্রিমটি আরও বেশি কাজ করে থাকে। তো এই দুটি কম্পোজিশন আমাদের স্কিনে কী কী সমস্যা হলে এই ক্রিমটি ব্যবহার করতে পারব। তো ইন্ডিকেশন করে দিয়েছেন এই ক্রিমটির কোম্পানি যে এই ক্রিমটি একজিমা, ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এই ক্রিমটি এইগুলি সমস্যার জন্য যদি ব্যবহার করা হয় তা ভালো কাজ পাওয়া যায়। যেমন আমাদের স্কিনে যদি দাঁত, খাজ, খুজলি, একজিমা এবং সোরিয়াসিস, অর্থাৎ আমাদের স্কিনে নানা জায়গায়, মুখে হোক, ঘাড়ে হোক বা পিঠে হোক, যে কোনো জায়গায় যদি সোরিয়াসিসের সমস্যা হয়, অর্থাৎ হালকা সাদা সাদা এবং লাল হয়ে যাওয়ার রোদের মধ্যে গেলে চিটপিট ভাব, এরকমের সমস্যা দেখা দেয়, এক্ষেত্রে কিন্তু এই মেডিসেলিক ক্রিমটি ভালো কাজ পাওয়া যায়। কেননা এখানে রয়েছে স্যালিসালিক অ্যাসিড, তার সাথে রয়েছে ক্লোবেটাসল। তো এই কন্ডিশনে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে, ডক্টর প্রেসক্রাইব করে থাকেন এগুলি সমস্যার জন্য। আদারওয়াইজ এই ক্রিমটি যদি আপনার মুখের ফর্সা করার জন্য ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনার মুখ অনেক বেশি সমস্যায় পড়তে হতে পারে। কেননা আমাদের মুখের স্কিন অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি সংবেদনশীল, তাই এই ক্রিমটি আমাদের মুখের জন্য ব্যবহার করলে সাময়িকের জন্য কিছুটা রেজাল্ট পাওয়া গেলেও, সাময়িকের জন্য কিছুটা ফর্সা দেখালেও, সাময়িকের জন্য আপনার মুখের পিগমেন্টেশন, ডার্ক স্পট উঠে গেলেও, কিন্তু এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার এইগুলি সমস্যা পার্মানেন্টলি শেষ হয়ে যাবে না। পরে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার মুখ অনেক বেশি সমস্যায় পড়তে হতে পারে। তো এই ক্রিমটি আপনার মুখের যত্ন এই কন্ডিশনে ব্যবহার করলে আপনার অনেকটা সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আপনার মুখে যদি সোরিয়াসিস ধরনের সমস্যা থাকে, একজিমা থাকে ঘাড়ে বা মুখের সাইডে, তো সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন। তো আপনার মুখে যদি এগুলি সমস্যা থাকে, একজিমা, দাঁত, খুজলি এবং সোরিয়াসিস সমস্যা থাকে, তো এই কন্ডিশনে আপনার এই ক্রিমটি কীভাবে ব্যবহার করা উচিত। তো যেগুলি জায়গাতে আপনার এগুলি সমস্যা রয়েছে সেগুলি জায়গাতে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, শুকিয়ে নিতে হবে এবং পরিষ্কার হাত দিয়ে ইফেক্টিভ এরিয়াতে, অর্থাৎ যেগুলি জায়গাতে আপনার সমস্যা রয়েছে সেগুলি জায়গাতে আপনার এই ক্রিমটি লাগিয়ে নিতে হবে। যদি মুখের মধ্যে কোনো সমস্যা থাকে, যেমন সোরিয়াসিস বা দাঁত, খাজ, খুজলি, একজিমা থাকে, তাহলে মুখের মধ্যে যদি এই ক্রিমটি ব্যবহার করেন তাহলে রাত্রের দিকে এই ক্রিমটি ব্যবহার করতে হবে। আদারওয়াইজ যদি এই ক্রিমটি যে কোনো সময়ে দিনের বেলায় ব্যবহার করেন তাহলে আপনার মুখ অনেক বেশি জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে এবং নানা ধরনের র্যাশেস, চুলকানি এবং বার্নিংয়ের সমস্যা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুদের, এই ছিল মেডিসেলিক ওয়েনমেন্টটি সম্পর্কে সঠিক ব্যবহার। তো যারা এই ক্রিমটি মুখের জন্য ব্যবহার করছেন তো স্বামীকের যত্ন কিছুটা রেজাল্ট পাওয়া যেতে পারে, কিন্তু তারপরে কী কী সমস্যায় পড়তে হতে পারে। তো এই ক্রিমটি যদি আপনার মুখে ব্যবহার করতে চান তো এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার মুখ অনেক বেশি লাল হয়ে যেতে পারে, চুলকানি দেখা দিতে পারে এবং রোদের মধ্যে গেলে আপনার মুখ অনেক বেশি রেডনেস এবং
র্যাশেসের সমস্যা দেখা দিতে পারে, এবং এরকম করতে করতে আপনার মুখের স্কিন খুবই পাতলা হয়ে যাবে এবং আপনার মুখের স্কিন অনেকটা পুড়ে গিয়ে কাল হয়ে যাবে। এছাড়া এই ক্রিমটি যখন অনেকদিন ব্যবহার করবেন তো যখন ছাড়তে চাবেন বা ছাড়তে চাইলে আপনার মুখ খুবই চুলকানি দেখা দিবে, আপনার মুখে অনেক বেশি লোম গজাতে দেখা দিতে পারে। তো এগুলি সমস্যা আপনার পড়তে হতে পারে যদি আপনি এই ক্রিমটি মুখের মধ্যে ব্যবহার করেন। তো প্রিয় দর্শক মন্ডলী, এই ছিল মেডিসেলিক ওয়েন্টমেন্টের সম্পর্কে আজকের এই সঠিক ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।